বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মুহতারাম হাজরিন, এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন এশিয়া উপমহাদেশের ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رحمة للعالمين صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على ثنتين وسبعين ملة وتفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وصحابي وقيل للنبي صلى الله وسلم ما الصراط المستقيم قال ما أنا عليه وصحابي وقال النبي صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون صحابي فقولوا لعنة الله على شركم أو كما قال عليه الصلاة والسلام
দাদার ইন্তেজারে হামদ বানিস্ত মুহাম্মদ চশমে বর রাহে সনানিস্ত মুহাম্মদ হামিদে হামদে খুদা বস খুদা মদহাম ফরিনে মুসতফা বস মুহাম্মদ আজ তুমি খাহম খুদারা খুদায়া আজ তু হুব্বে মুসতফারা ওয়া সাল্লাল্লাহু আলা নূরিন কিজুম শুদ নূরুহা পয়দা জমিন আজ হুব্বে মূসা কিন ফলক দর ইশক শাইদা সালামুন আলা খায়রিল আনামে ওয়া সাইয়িদি হাবিবি ইলাহিল আলামিনা মুহাম্মাদি বশীরিন নাযীরিন হাশিমিন মুকাররামি আতুফিন রউফিন মান ইউসাম্মা বিআহমাদি আতুফিন রউফিন মান ইউসাম্মা বিআহমাদি সাতকানিয়া উপজেলার অন্তর্গত মাদ্রাসা ইসলাম প্রচার সংস্থার ব্যবস্থাপনায় জয়নগর জবলুল কোরআন মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক 14তম পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের মহতরম সভাপতি জয়নগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি পত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব হাজী ইসমাইল সওদাগর সাহেব মঞ্চে উপবিষ্ট ওয়াজিবুল ইহতেরাম কাবিলে সদ ইহতেরাম হযরাতে উলামায়ে কেরাম মাহফিলে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে আজম বেরাদরান ইসলাম ঘর বাড়িতে বাসা বাড়িতে অবস্থানরত ধর্মপ্রাণ মস্তুরাত নারী সমাজ, আমি গুণাগার মহান আল্লাহর শাহী দরবারে হামদ ও শুকর আদায় করে আমাদের প্রাণ প্রিয় নবী বিশ্ব নবী মহানবী মানবতার মুক্তির দিশারী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আতাই নামদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া রহমতে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দুরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করে কোরআন মজিদের সূরাতুল ফাতিহা একটি টুকরা একটি অংশ বরকতের জন্য আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তার সাথে রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস শরীফ পাঠ করেছি। মহান আল্লাহর তৌফিক শামিল হাল হলে অল্প সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে অতি জরুরি কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার জন্য চেষ্টা করব। এরপর আমি অল্প সময়ের মধ্যেই বিদায় নেব। মহান আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে, যারা মাহফিলের আয়োজক তাদেরকে, আমরা যারা বক্তা শ্রোতা হাজির হলাম, যারা মাহফিলের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং ইসলাম প্রচার সংস্থার সমস্ত দায়িত্বশীল সদস্যবৃন্দ হিতাকাঙ্ক্ষী সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন, আমিন। আজকের এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েত এবং নাজাতের ওসিলা করুন, আমিন। কোন ভূমিকা ছাড়া
আমি আমার মূল আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। সূরা ফাতিহার যে আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এখানে ছোট বড় সকলের মুখস্থ আছে সূরা ফাতিহা। তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটি হলো আসলে সূরা ফাতিহার মূল বিষয়। তার আগে প্রথম তিন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে, তারপরের আয়াতে আল্লাহর সাথে বান্দার সাথে একটা বান্দার পক্ষ থেকে চুক্তি পেশ করা হয়েছে, অঙ্গীকার করা হয়েছে। অতঃপর বান্দা এই দোয়া করে আল্লাহর দরবারে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে পরিচালিত করো, আমাদেরকে সিরাতে মুস্তাকিম তুমি দেখিয়ে দাও, আমাদেরকে তুমি সিরাতে মুস্তাকিমের হেদায়েত করো। এই দোয়াটি হলো সূরা ফাতিহার মূল বিষয়। সিরাতে মুস্তাকিম অর্থ সোজা পথ, এক কথাই জান্নাতের পথকে সিরাতে মুস্তাকিম বলা হয়। আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের পরিচয় দিয়েছেন, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, ওই সব বান্দার পথ যাদেরকে আল্লাহ তুমি পুরস্কৃত করেছো, তাদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালীন, ওদের পথ নয় যারা অভিশপ্ত, ওদের পথ নয় যারা পথভ্রষ্ট। অভিশপ্তদের পথ সিরাতে মুস্তাকিম নয়, পথভ্রষ্টদের পথ সিরাতে মুস্তাকিম নয়, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত তাদের পথ সিরাতে মুস্তাকিম। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যীন ওয়াসসিদ্দীকীন ওয়াসসুহাদা ওয়াসসালেহীন, নবীগণ সিদ্দিকগণ শহীদগণ আল্লাহর নেককার বান্দাগণ, ওনাদের পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। এক সাহাবী রাসূলের কাছে প্রশ্ন করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াস সিরাতুল মুস্তাকিম, ওগো আল্লাহর নবী সিরাতে মুস্তাকিম কাকে বলা হয়? সিরাতে মুস্তাকিম বলতে কাদের পথকে বোঝানো হয়েছে? আল্লাহ রাসূল জবাব দিলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথের উপর আমি রসুল আছি, যেই পথের উপর আমার সাহাবাই কেরাম আছে, সেই পথ সিরাতে মুস্তাকিম, সেই পথ জান্নাতের পথ, সেই পথ সোজা পথ। নবীগণের পথ, সাহাবাগণের পথ, এটাই হচ্ছে জান্নাত এবং বেহেশত পাওয়ার একমাত্র পথ। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর করে অত্যন্ত আরো জোরদার ভাবে বিষয়টিকে এভাবে উপস্থাপিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস আমি পাঠ করেছি খুতবায়, যার অর্থ হচ্ছে আল্লাহর নবী বলেন, আমার আগে যারা বনি ইসরাইল ছিল ইয়াকুব আলাইহিস সালামের আওলাদ, তারা আকীদার দিক দিয়ে এবং ধর্ম নিয়ে দলাদলি করতে করতে তারা 72 দলে বিভক্ত হয়েছিল। নবীজি বলেন, আমার উম্মত আরো এক বাদ হয়ে 73 দলে বিভক্ত হবে। কয় দলে? 73 দলে বিভক্ত হবে। যারা সবাই হবে মুসলমান, যারা সবাই নিজেকে মুসলমান দাবি করবে, সবাই আহলে কিবলা হবে। নবীজি বলেন,
আমার উম্মত এই যে 73 দলে বিভক্ত হবে আকীদার দিক দিয়ে, ধর্ম নিয়ে দলাদলি করতে করতে এই 73 দলের মধ্যে 72 দল যাবে জাহান্নামে, একটি মাত্র দল যাবে জান্নাতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। قال النبي صلى الله عليه وسلم ان بني اسرائيل تفرقت ثنتين و70 ملة وتفترق امتي على 73 ملة। নবীজি বলেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। একটি দল সারা, বাকি 72 দল জাহান্নামে যাবে। কালু মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আরজ করলেন, সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ও আল্লাহর রাসূল, আপনার এই 73 দল উম্মতের মধ্যে যেই দলটি জান্নাতে যাবে তাদের পরিচয় কি আমরা জানতে চাই। আল্লাহর নবী জবাব দিলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। নবীজি বলেন যেই দল আমি নবীর তরিকা এবং আমার সাহাবায়ে কেরামের তরিকার উপরে চলবে তারাই হচ্ছে জান্নাতি দল, তারাই ফেরতায় না জিয়া। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের তরিকার উপরে চলত, যাদের আকীদা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদার মতো হবে, যাদের ধর্ম পালন নবীজি এবং সাহাবায়ে কেরামের তরিকার মতো হবে, যারা নবীজি এবং সাহাবায়ে কেরামের অনুসরণ করে ধর্ম পালন করবে, তারা যা করেছেন করতে বলেছেন এটাই যারা করবে। আল্লাহর নবী বলেন তারা আমার উম্মতের একমাত্র জান্নাতি দল, এবং সেই দলকে কোরআনের ভাষায় বলা হয়েছে সিরাতে মুস্তাকিম। রসুল এবং সাহাবায়ে কেরামের তরিকার উপর চলনেওয়ালা দল, এটা জান্নাতি দল ফিরকায়ে নাজিয়া হাদিসের ভাষ্যমতে, এবং তাদের সেই পথকে কোরআনে বলা হয়েছে সিরাতে মুস্তাকিম। নবীগণের পথ, সিদ্দিকগণের পথ, শহীদগণের পথ, সালেহীনের পথ, সিদ্দিকিন সোহাদা সালেহীন সাহাবায়ে কেরামের ভিতরে এক এক দলের নাম। আর নবীজি এক নম্বরে আছেন, নবীজির পথ সাহাবায়ে কেরামের মধ্যে সিদ্দিকিন যারা ছিলেন তাদের পথ, সাহাবায়ে কেরামের মধ্যে সোহাদা যারা ছিলেন তাদের পথ, সাহাবায়ে কেরামের মধ্যে সালেহীন তো সবাই ছিলেন ওনাদের পথ। এই পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম, এই পথে যারা চলবে নবীজি বলেন তারাই জান্নাতে যাবে। আমাদের এই সাধনা, এই মাহফিল, এই আয়োজন, আমাদের সারা জীবনের চেষ্টা, প্রচেষ্টা, ইবাদত, বন্দেগী, ধর্ম পালন সব কিছু আমরা করি পরকালে জান্নাত পাওয়ার জন্য, ঠিক না? মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আর জান্নাত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জায়গা, এই জন্য জান্নাতও আমাদের মতলুব। ইয়ে জান্নাত বি মতলুব হে ইসওয়া জাসে, ইয়ে জান্নাত বি মতলুব হে ইসওয়া জাসে, কেদারুল লিকা হে মাকামুর রেজা হে, কেদারুল লিকা হে মাকামুর রেজা হে। আমাদের পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি বলেন, আয় আল্লাহ জান্নাতের কামনা এই জন্য করি জান্নাতের উপর তুমি সন্তুষ্ট এবং জান্নাতে তোমার সাক্ষাৎ পাওয়া যাবে। ইয়ে জান্নাত বি মতলুব হে ইস ওয়াজা সে, কেদারুল লিকা হে মাকামুর রেজা হে। আল্লাহর সাথে মোলাকাত, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে বান্দার কোথায়? একমাত্র জান্নাতে। একমাত্র কোথায়? জান্নাত।
وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة জান্নাতি মানুষের চেহারা সেই দিন উজ্জ্বল হয়ে যাবে এবং তারা তাদের সেই মোবারক চেহারা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাৎ এবং দিদার লাভ করবে। জান্নাত হচ্ছে দারুল লিকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাক্ষাতের জায়গা, এবং মাকামুর রিজা জান্নাতের উপরে আল্লাহ পাকের সন্তুষ্টি। এই কারণে মুমিন মুসলমানদের জান্নাত কাম্য, জান্নাত মতলুব। আমরা তাহলে সবাই জান্নাতে যেতে চাই, আর জান্নাতে যাওয়ার জন্য আমাদের আকীদা আমল, আমাদের ধর্ম পালন হতে হবে রসূল এবং সাহাবায়ে কেরামের তরিকা মতে। ঠিক আছে কথা? রসূল এবং সাহাবায়ে কেরামের তরিকা মতে আমাদের ধর্ম পালন করতে হবে। নবীজি বলেছেন আমার তরিকা মতে তোমরা ধর্ম পালন করো, আমার সাহাবায়ে কেরামের তরিকা মতে তোমরা ধর্ম পালন করো, আমার আদর্শ তোমরা মজবুত করে আঁকড়ে ধরো, আমার খোলাফায়ে রাশেদীন আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শকে তরিকাকে তোমরা আঁকড়ে ধরো, এই তরিকার উপরে যদি তোমরা চলো তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে নবীজি এবং সাহাবায়ে কেরামের তরিকার উপরে পরিপূর্ণভাবে চলার তৌফিক দান করুন এবং জান্নাতবাসী হওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন। রাসূল পাকের তরিকা এবং সাহাবায়ে কেরামের তরিকা, এটাই হচ্ছে একমাত্র জান্নাতের পথ। যারা এই তরিকায় চলবে তারাই হবেন জান্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নাই, সাহাবায়ে কেরামের তরিকায় নাই এমন কোন কাজ, এমন কোন ইবাদত কেউ যদি করে এটা হচ্ছে বেদাত। এটা কি বেদাত? বেদাত করে কেউ জান্নাতে যেতে পারবে না। বেদাত এটা জান্নাতে যাওয়ার পথ নয়, বরং সুন্নত। রসুলের সুন্নত এবং সাহাবায়ে কেরামের সুন্নত হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। এই জন্য আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিজ, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমাদের জন্য জরুরি হলো আমার সুন্নত এবং তরিকা অনুসরণ করা, ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়িন, তোমাদের জন্য জরুরি হলো তোমাদের নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য জরুরি হলো আমার খোলাফায়ে রাশেদিন যারা হেদায়েত প্রাপ্ত তাদের সুন্নাহ এবং তরিকা অনুসরণ করা। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আমার তরিকায় যে সমস্ত কাজ নাই, আমার খোলাফায়ে রাশেদিন সাহাবায়ে কেরামের তরিকার মধ্যে যে কাজ নাই, সেই কাজ, নতুন নতুন কাজ থেকে তোমরা বিরত থাকবে, নতুন কাজ থেকে তোমরা বিরত থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ ধর্মের নামে নতুন যেই কাজ আবিষ্কার হবে নবীজির জমানায় ছিল না, সাহাবায়ে কেরামের জমানায় ছিল না, এরকম নতুন যত কাজ আবিষ্কার হবে নবীজি বলেন সেইগুলোর নাম হচ্ছে বেদাত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, সমস্ত বেদাত হচ্ছে গোমরাহি। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এবং সমস্ত গোমরাহির পরিণাম একমাত্র জাহান্নাম। বেদাত মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আর জান্নাতে নিয়ে যাবে রসুলের সুন্নত এবং সাহাবায়ে কেরামের সুন্নত। তরিকা কি? সুন্নত মানে তরিকা, রসুলের তরিকা উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, সাহাবায়ে কেরামের তরিকা উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। নবীজির তরিকা নয়, সাহাবায়ে কেরামের তরিকা নয়, এমন ধর্মের নামে নতুন কাজ যাকে বেদান বলা হয়, এইগুলো করলে বেদান মানুষকে জাহাজ নামে নিয়ে যাবে। জান্নাতি মানুষকে বেদাত থেকে বাঁচতে হবে, সুন্নতের উপর চলতে হবে, তার
সুন্নাত, এক নম্বর নবীজির সুন্নাত, দুই নম্বর সাহাবায়ে কেরামের সুন্নাত। ঠিক আছে কথা? শুধু নবীজির সুন্নাত না, সাহাবায়ে কেরাম সহ, সাহাবায়ে কেরাম সহ নবীজি শুধু তার সুন্নতের কথা, তার আদর্শের কথা, শুধু তার তরিকার কথা বলেন নাই, বরং তার সাথে সাহাবায়ে কেরামের তরিকাকে সংযুক্ত করে দিয়েছেন। পরিষ্কার হাদিসের শব্দ, মা আলাইহি ওয়া আসহাবি, মা আলাইহি ওয়া আসহাবি, যেই তরিকার উপর আমি নবী আছি এবং যেই তরিকার উপর আমার সাহাবায়ে কেরাম আছেন, সেটাই হচ্ছে একমাত্র জান্নাতের পথ। নবীজির তরিকাও মানতে হবে, সাহাবায়ে কেরামের তরিকাও মানতে হবে। নবীজিকেও আদর্শ মানতে হবে, সাহাবায়ে কেরামকেও আদর্শ মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে দুটোটাকে আমাদের জন্য আদর্শ এবং মডেল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাই কেউ যদি বলে আমরা কেবল নবীজির তরিকা মানবো, নবীজি যা দিয়ে গেছেন তা মানবো, নবীজির পরে সাহাবায়ে কেরাম যা করেছেন ওইগুলো আমরা মানবো না, তারা ফেরকায় না জিয়া হবে না, তারা নাজাত প্রাপ্ত হবে না। যেমন এমন কিছু দল এখন দুনিয়াতে বের হয়েছে যারা সাহাবায়ে কেরামের তরিকা মানতে রাজি নাই, বলে যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবী নামাজ পড়েছেন 8 রাকাত বা 12 রাকাত, আমরা সেইগুলোই পড়ব, 20 রাকাত তারাবী পড়েছেন ওমর, ওমরের তারাবী আমরা পড়ব না, ওমরের তারাবী আমরা মানি না। এই কথা যারা বলবে হাদিস মতে তারা জান্নাতি দল হবে না, নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে না। কান 20 রাকাত তারাবি কার জমানায় শুরু হয়েছে? হযরত ওমরের জমানায়। শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব মজমুউল ফতাওয়ার মধ্যে তিনি কথা পরিষ্কার বলেছেন, 20 রাকাত তারাবি যদিও নবীজির জমানায় এইভাবে জামাতের সাথে খতমে কোরআনের সাথে শুরু না হয়, কিন্তু হযরত ওমরের জমানা থেকে এটা শুরু হয়েছে তার মধ্যে কোনো সন্দেহ নাই। সহি সনদে এটা প্রমাণিত, এটা সাবেত যে ওমরের জমানা থেকে 20 রাকাত তারাবি জামাতে মসজিদে নববীতে খতমে কোরআনের মাধ্যমে শুরু হয়, এবং ওই জমানায় যত সাহাবী ছিলেন সবাই সেই নামাজে শরীক হয়েছেন, ওমরের সাথে কেউ তর্ক করেন নাই, সবাই এটাকে মেনে নিয়েছেন। ওমরের জমানায় সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে 20 রাকাত তারাবির উপর, এজমাই সাহাবা সাহাবায়ে কেরাম। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই নাই। নবীজি বলেন আমার তরিকা মানো, আমার খোলাফায়ে রাশেদিনের তরিকা মানো। হযরত ওমর 2 নম্বর খলিফায়ে রাশেদ এবং 10 জন সাহাবী আল্লাহর নবী যে জান্নাতের সনদ দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, সেই তালিকার মধ্যে হযরত ওমরের নাম 2 নম্বর। নবীজি বলেন 1 নম্বর আবু বকর জান্নাতি, 2 নম্বর ওমর জান্নাতি, 3 নম্বর ওসমান জান্নাতি, 4 নম্বর আলী জান্নাতি, 5 নম্বর তলহা জান্নাতি, 6 নম্বর জুবাইর জান্নাতি, 7 নম্বর সাদ জান্নাতি, 8 নম্বর সাঈদ জান্নাতি, 9 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, 10 নম্বর উবাইদা ইবনে আব্দুল্লাহ উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম জান্নাতি। উবাইদা ইবনুল জাররাহ 10 নম্বর সাহাবীর নাম। এই 10 জন সাহাবীর নাম ধরে ধরে আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে জান্নাতি 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 বলে স্মরণ দিয়েছেন। তাই এই 10 জন সাহাবী হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে বড় সাহাবী, তাদের মর্তবা বেশি। এই 10 জন বেশি বড় এবং 10 জনের মধ্যে 4 জন 4 খলিফা আরো বড়, এবং এই 4 জনের মধ্যে আবু বকর সিদ্দিক হলেন আরো বড়। সুবহানাল্লাহ। ওনাদের এই মর্যাদা সবচেয়ে 1 নম্বর হলেন আবু বকর সিদ্দিক, আফজলুল বশর বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, সুম্মা উমারুল ফারুক, সুম্মা উসমানু যিন্নুরাইন, সুম্মা আলিউনিল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আন। আকীদার কিতাবে পরিষ্কার লেখা আছে নবীগণের পরে সমস্ত নবীগণের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ 1 নম্বর ইমানদার, 1 নম্বর উম্মত, 1 নম্বর মুসলমান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
সিদ্দিক আকবরের সাহাবিয়ত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। ইদ ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, সিদ্দিক আকবর রাসূলের সাহাবি, তাই সিদ্দিক আকবরকে যারা মানে না তারা মুসলমান হতে পারে না। শিয়ার দল শিয়ারা আবু বকর সিদ্দিককে তো শুধু মানে না তা নয়, আবু বকর সিদ্দিককে শিয়ারা মুসলমানও মানে না। আবু বকর সিদ্দিককে তারা মুনাফিক বলে, আবু বকর সিদ্দিককে তারা কাফের বলে। যে শিয়ারা আবু বকর সিদ্দিককে কাফের বলে, ওসমানকে ওমরকে তারা কাফের বলে, এই শিয়ারা নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ না। সাহাবাই কেরামের এক নম্বর দুশমন দল দুনিয়ার মধ্যে হলো শিয়ারা। আরব বিশ্ব অশান্তির একমাত্র কারণ শিয়ারা। সৌদি আরবের সাথে গত কয়েক বছর থেকে হজকে কেন্দ্র করে সব দাঙ্গা হাঙ্গামা সৌদি আরবে সৃষ্টি করেছে শিয়ারা। রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে গিয়ে ইরানের সাবেক রাষ্ট্রপতি রাফসানজানি রসুলে পাকের রওজা জিয়ারত করতে গিয়ে রসুলে পাকে সালাম দেওয়ার পরে আবু বকর ওমরের যখন কবরের সামনে দাঁড়ালেন সালাম দেওয়ার জন্য, মসজিদে নববীর ইমাম হুযাইফি যখন আব্দুর রহমান হুযাইফি যখন বললেন আবু বকর সিদ্দিক ওমরে ফারুকের কবর এই দিকে ফটক আছে, রসুলের দুই সাহাবী তাদেরকে সালাম করেন, তখন রাফসানজানি আবু বকর ওমরের কবরের দিকে তুতু নিক্ষেপ করেছিল এবং বলেছিল তারা বিষাক্ত। আব্দুর রহমান হুযাইফি বিদেশি কোন মেহমান আসলে তাদের সাথে থাকেন, এটা রাষ্ট্রীয় নিজাম ছিল তখন, এই কথা তিনি সহ্য করতে পারলেন না। পরের দিন জুমার মিম্বরে দাঁড়িয়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে শিয়াদের বিরুদ্ধে তার ঐতিহাসিক ভাষণ দিয়েছেন তিনি, এমনকি রাষ্ট্রের বিরুদ্ধেও তিনি কথা বলেছেন, যার কারণে তাকে সৌদি সরকার গুম করে রেখেছিল বেশ কয়েক বছর। পরে আবার তাকে মসজিদে নববীর ইমাম নিযুক্ত করা হয়েছে, এখন আবার তিনি আছেন। 2014 সালে আমি যখন গেলাম আব্দুর রহমান হুযাইফির সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কথা বলেছি, সালাম করেছি, শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তার চাকরি পর্যন্ত চলে যায়, তাকে কয়েক বছর গুম করে রাখা হয়, এটা রাজনৈতিক ব্যাপার। যা হোক, বলতেছিলাম দুশ্মনের সাহাবা ওরা আবু বকর সিদ্দিককে মুসলমান মানে না, ওমরে ফারুককে তারা মুসলমান মানে না, দুশ্মনের সাহাবা। উম্মতের মধ্যে এক নম্বর উম্মত, সমস্ত নবীগণের উম্মতের মধ্যে এক নম্বর উম্মত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দুই নম্বরে ওমরে ফারুক, তিন নম্বরে ওসমান ইবনুরাইন, চার নম্বরে হযরত আলী, এই চারজন সাহাবি দশ জনের মধ্যে আরো বড়। তারপরে হলেন বাকি জন, দশ জনের মধ্যে এদেরকে আসরে মুবাশশারা বলা হয়, দশ সাহাবি যারা জান্নাতের সনদপ্রাপ্ত। এরপরে 313 জন যারা বদরের যুদ্ধে নবীজির সাথে ইসলামের প্রথম যুদ্ধে শরীক হয়েছেন, নিজের জীবন বাজি দিয়ে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, ইসলামকে দুনিয়ার মধ্যে শক্তিশালী একটি মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং ইসলামের ইজ্জতকে প্রতিষ্ঠা করেছেন, আসহাবে বদর তাদের মর্তবা হলো অতঃপর এরাও জান্নাতি। আসহাবে বদর যারা ছিলেন 313 জন, তাদের ব্যাপারে সহি বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআল্লাল্লাহ ইত্তলা আলা আহলি বদর ফাকালা ইমালু মা শীতুম কদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। নবীজি বলেন বদরী সাহাবাই কেরামের দিকে আল্লাহ পাক মুতাওয়াজ্জু হয়ে বলেন, হে বদরী সাহাবারা, তোমরা যা মনে চাই তা করো, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বদরী সাহাবাই কেরাম সবাই জান্নাতি। এরপরে আসহাবে হুদাইবিয়া, হুদাইবিয়ার ময়দানে যে 1500 সাহাবি আল্লাহর নবীর হাতে হাত রেখে হযরত ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য শপথ গ্রহণ করেছিলেন, তাদের মর্যাদা আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, সেই বাইআতে রিদওয়ানের মধ্যে যে 1500 সাহাবি শরীক ছিলেন সমস্ত সাহাবি জান্নাতি, সমস্ত সাহাবি জান্নাতি। ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
লা ইয়াদখুলুন নার আহাদুম মিম্মান বায়া তাহতা শাজারা। আল্লাহর নবী বলেন হুদাইবিয়ার ময়দানে গাছের নিচে যে 1500 সাহাবী নবীজির হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছেন, জিহাদের বায়াত নিয়েছেন, জিহাদের শপথ নিয়েছেন, তাদের মধ্য থেকে কেউ জাহান্নামে যাবে না, সবাই জান্নাতি, সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরামকে এইভাবে তারতিবের সাথে শ্রেণী বিন্যাস করে করে ভাগ করে করে এক এক দলের জন্য এক এক বার জান্নাতের সংবাদ, প্রথম 10 জনের জন্য নবীর জবানে জান্নাতের সংবাদ, তারপর বদরি সাহাবায়ে কেরামের জন্য নবীর জবানে জান্নাতের শুভ সংবাদ, তারপরে 1500 সাহাবী যারা হুদাইবিয়াতে বায়াতের দুয়ানে শরীক ছিল তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ, এরপর যত সাহাবী মক্কা বিজয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মক্কা বিজয়ের পর যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, টোটাল 1,24,000 সাহাবী যারা ঈমানের সাথে নবীজির সোহবত পেয়েছেন, নবীজির সাক্ষাৎ লাভ করেছেন। কোরআন মজীদ বলে সমস্ত সাহাবীর উপর আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। কোরআন বলে ওয়াসসাবিকুনাল أولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. এই আয়াত কি বলে? সমস্ত সাহাবীর উপরে আল্লাহ বিনা শর্তে রাজি। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীর উপর আল্লাহ বিনা শর্তে রাজি। আয়াত দেখুন, আল্লাহ পাক বলেন ওয়াসসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, অর্থাৎ সাহাবায়ে কেরাম, আনসারী হোক মুহাজির হোক, ওলামায়ে কেরাম আছেন, তলাবা আছেন, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এই মিনকে অনেক মুফাসসিরিনে কেরাম মিনে বয়ানিয়া বলেছেন। এই মিন যদি মিনে বয়ানিয়া হয় তাহলে পরিষ্কার আয়াতের অর্থ হবে ওয়াসসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সাহাবায়ে কেরাম মুহাজিরিন হোক অথবা আনসার হোক সমস্ত সাহাবী, তারপরে ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, ওই সব ঈমানদার যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবেন নিষ্ঠার সাথে ইখলাসের সাথে, দোনো দলের জন্য আল্লাহ পাকের ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপর রাজি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপর রাজি। কাদের জন্য বলা হচ্ছে? সমস্ত সাহাবীর জন্য। ওয়াসসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সমস্ত সাহাবী চাই মুহাজির হোক চাই আনসার হোক, চাই বদরের যুদ্ধের আগে ইসলাম ধর্ম গ্রহণ করুক, চাই বায়াতের দুয়ানের আগে ইসলাম ধর্ম গ্রহণ করুক, চাই মক্কা বিজয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করুক, চাই মক্কা বিজয়ের পরে আল্লাহর নবীর জীবন্ত দশায় ইসলাম ধর্ম গ্রহণ করুক, নবীজির সোহবত লাভ করুক, নবীজির সাথে সাক্ষাৎ করুক, ঈমানের হালতে এবং ঈমান নিয়ে যদি তারা ইন্তেকাল হয় সাহাবীর সঙ্গে যদি তাদেরকে কবার করে, তাদের জন্য কোরআনের ঘোষণা আল্লাহ তাদের উপর বিনা শর্তে রাজি। আল্লাহ তাদের উপর বিনা শর্তে রাজি। এখানে এই আয়াতের মধ্যে উম্মতকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করেছেন, একদল সাহাবী আর একদল গাইরে সাহাবী। সাহাবীর জন্য আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, বিনা শর্তে সাহাবায়ে কেরামের উপর আল্লাহ রাজি এবং তারা আল্লাহর উপর রাজি, তারা যে নবীজির সোহবত পেয়েছেন এটাই আল্লাহর রেজামন্দের জন্য যথেষ্ট, আর কোন শর্তের প্রয়োজন নেই। দ্বিতীয়ত উম্মতের মধ্যে যারা গাইরে সাহাবি, যারা সাহাবি নয়, যারা ইমানদার বটে নবীজির সোহবত পান নাই, যেমন নবীজির পরে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান এসেছে আসবে এবং এখনো আছে, আমরা আছি, ঈমান আছে বটে নবীজির সোহবত পাই নাই, আমরা গাইরে সাহাবি, তাদের জন্য আল্লাহ পাক বলেন, আমাদের জন্য আল্লাহ পাক বলেন আমাদের উপর আল্লাহ রাজি হবেন, একটি শর্ত, সেই শর্ত কি? ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান, নিষ্ঠার সাথে যদি পরবর্তী মুমিন মুসলমানেরা সাহাবায়ে কেরামের অনুসরণ করে পরিপূর্ণভাবে তাদের উপর আল্লাহ রাজি, গাইরে সাহাবীর উপর আল্লাহর সন্তুষ্টির জন্য শর্ত হলো সাহাবা
সাহাবায়ে কেরামের অনুসরণ বিশ্বাস হবে। আর সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো শর্ত নাই, বিনা শর্তে আল্লাহ তাদের উপর রাজি শুধু নবীজির সোহবত পাওয়ার কারণে। খোদাবন্দে রাজি ও রাজি খোদা সে নুজুমে হেদায়েত সাহাবা সাহাবা নুজুমে হেদায়েত সাহাবা সাহাবা। আল্লাহ তাদের উপর রাজি হওয়ার কারণেই তো আল্লাহ নবী বলেছেন আমার সাহাবাই কেরাম উম্মত তোমাদের জন্য সত্যের মাপকাঠি, আমার সাহাবাই কেরামের তরিকা অনুসরণ করলে তোমরা জান্নাতে যাবে। নবীজি শুধু তার কথা বলে বস করেন নাই, শুধু তার তরিকার কথা বলে ক্লান্ত হন নাই, বরং তার তরিকার সাথে সাহাবাই কেরামের তরিকাকেও সংযুক্ত করে দিলেন। নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবি, যেই তরিকার উপর আমি নবী আসি, যেই তরিকার উপর আমার সাহাবায়ে কেরাম আছেন, সেটাই হলো জান্নাতের পথ, নাজাত নাজাতের পথ। তাদের ঈমান আমল ইখলাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্টির এলান দিয়েছেন, এবং তাই নবীজি তাদেরকে নবীজির সাথে জান্নাতের মাপকাঠির মধ্যে গণ্য করেছেন। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে নাজাত পাওয়ার জন্য নবীজির তরিকা মানতে হবে, সাহাবায়ে কেরামের তরিকা মানতে হবে। এক সপ্তাহের পুরো সপ্তাহের পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে জুমা সারা বাকি সব ওয়াক্তের মধ্যে আজান দেওয়া হয় একটা, জুমার নামাজের মধ্যে আজান দেওয়া হয় দুইটা, কয়টা আজান? দুইটা আজান দেওয়া হয়। ওয়াক্ত হওয়ার সাথে সাথে বাইরে আজান দেওয়া হয় মাইকে বা বাইরে বা মিম্বরে বা আপনার মিনারের মধ্যে আজান দেওয়া হয় বাইরে। দুই নম্বর যখন খতিব সাহেব মিম্বরে দাঁড়ায় মিম্বরের সামনে দ্বিতীয় আজান দেওয়া হয়। এটা যেহেতু পরে দেওয়া হচ্ছে হিসেবে আমরা দ্বিতীয় বলতেছি, কিন্তু এই দ্বিতীয় আজানটি ছিল রসুলের পাকের জমানায়। প্রথম আজান যেটা আমরা দিচ্ছি সেটা তখন ছিল না, রসুলের পাকের জমানায় ছিল না। রসুলের জমানায় ছিল ওই খতিবের সামনের আজান, আবু বকর সিদ্দিকের জমানায় ছিল খতিবের সামনে আজান, হযরত ওসমানের জমানা, হযরত ওসমানের জমানা যখন আসলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এখন আগের চেয়ে মুসলমানরা মসজিদে আসতে একটু বিলম্ব করে এবং মদিনার আবাদীও বিস্তার লাভ করেছে, বিশাল এলাকা হয়ে গেছে। প্রথম আজান দিলে মানুষ সবাই মসজিদে আসতে পারে না, ওই আজান দেওয়ার সাথে সাথে খুতবা তো শুরু হয়ে যায় রাসূলের তরিকা মতে। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত যারা সাহাবায়ে কেরাম ছিলেন জীবিত সাহাবী তাদের সাথে পরামর্শ করলেন, আমরা এই খতিবের সামনের আজানের আগে আরেকটা আজান শুরু করতে চাই। উপস্থিত জীবিত সমস্ত সাহাবী সেটাকে অনুমতি দিলেন, ঠিক আছে প্রয়োজনে করা হোক। এই জুমার যে আজানটি আমরা প্রথমে দিয়ে থাকি এই আজান হযরত ওসমানের জমানায় আবিষ্কার হয়েছে, তাই একটি দল আছে যারা বলেন এই আজান যে রাসূলের জমানায় ছিল না এই আজান আমরা মানি না, ওসমানের জমানায় শুরু হয়েছে তাই এটা আমরা দেব না, রাসূলের জমানায় ছিল না। আল্লাহর নবী বলেন জান্নাত যদি পেতে চাও আমার তরিকাও মানতে হবে, আমার সাহাবায়ে কেরামের তরিকাও মানতে হবে, আমার আজানও মানতে হবে, আমার সাহাবী ওসমানের আজানও মানতে হবে। মানতে হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাহাবায়ে কেরামকে এক করে দিয়েছেন। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী, নবীজি বলেন জান্নাতের পথ হলো আমি নবীর পথ এবং আমার সাহাবায়ে কেরামের পথ, যারা আমার তরিকা মানে আমার সাহাবায়ে কেরামের তরিকা মানে তারা জান্নাতে যাবে, তারা জান্নাতে যাবে, তারা জান্নাতে যাবে, ঠিক আছে নাকি নাই? যারা দাড়ি লম্বা রাখে এটাও সুন্নত, যারা এক মুষ্টির বাহিরে কাটায় সেটাও সুন্নত, কেন এটা এক সাহাবি দ্বারা প্রমাণিত, সাহাবির আমল। কোন সাহাবি? তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হজ করার পরে যখন মাতা রাসূল মন দিলেন এবং
যখন নখ টক এইগুলো কাটতেছিলেন, হাদিসের মধ্যে আছে তিনি তার লম্বা দাড়ির মধ্যে এইভাবে হাত দিয়ে এক মুষ্টির বাইরে যেগুলো ছিল ওইগুলো তিনি কেটে ফেলেছেন। এক সাহাবীর আমল পাওয়ার কারণে দুনিয়ার সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, সমস্ত ইমাম, চার মাযহাবের চার ইমাম, তাদের হাজার হাজার অনুসারী ইমাম সবাই বলতেছে যে কোন মুসলমান এক মুষ্টির বাইরে যদি দাড়ি কাটতে চায় জায়েজ আছে, সেটাও সুন্নত, কারণ সেটা একজন সাহাবীর আমল দ্বারা প্রমাণিত। যে কোন সাহাবীর আমল দ্বারা প্রমাণিত হয়েছে কেউ সুন্নত বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال النبي صلى الله عليه وسلم اصحابك النجوم بايهم اقتديتم اهتديتم او كما قال عليه الصلاه والسلام। নবীজি বলেন আমার প্রত্যেকজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো হেদায়েতের ব্যাপারে, আমার যে কোনো একজন সাহাবীকে উম্মত যদি তোমরা অনুসরণ করো আমি নবী বলে গেলাম তোমরা হেদায়েত পেয়ে যাবে। যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে হেদায়েত পেয়ে যাবে, কারণ তারা হেদায়েতের মাপকাঠি, ঈমানের মাপকাঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সূরা বাকারা তাফসীরুল কুরআন মাহফিল সূরা বাকারার শুরুতে মুমিনদের গুণাগুণ পরিচয় বর্ণনা করা হয়েছে, মাঝখানে কাফেরদের গুণাবলী পরিচিতি বর্ণনা করা হয়েছে, এরপরে মুনাফিকদের পরিচয় বয়ান করেছেন আল্লাহ পাক। এই আয়াতটি মুনাফিকদের পরিচিতি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন রাসূলের জমানায় যারা মুনাফিক ছিল তাদের একটি পরিচয় হলো ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেরকম ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, তখন তারা বলতো এই বেকুফেরা যেরকম ঈমান এনেছে আমরা সেরকম ঈমান আনতাম নাকি। কাদেরকে বেকুফ বলতেছে? সাহাবায়ে কেরামকে। আল্লাহ বলেন যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো আমিনু কামা আমানান নাস, আল মুরাদু মিনান নাস আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মুফাসসিরিনে কেরাম লিখেছেন এখানে নাস থেকে উদ্দেশ্য রাসূলের সাহাবা, যখন তাদেরকে বলা ঈমান আনো সাহাবাই কেরামের মতো, তখন সেই নবীজির জমানার মুনাফিকরা কি বলতো? ওয়ালু আনুমিনু কামা আমানাস সুবহা, এই বেকুফরা যেরকম ঈমান এনেছে আমরা সেরকম ঈমান আনতাম। আল্লাহ সহ্য হলো না আমার নবী সাহাবায়ে কেরামকে তারা বেকুফ বলে, আল্লাহ পাক সাথে সাথে বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলেন যারা আমার নবীর সাহাবায়ে কেরামকে বেকুফ বলে মূলত তারাই হলো বেকুফ, তাদের এলেম না থাকার কারণে তারা বুঝতে পারে না। তবুকের যুদ্ধ যখন হয় গরমকাল, মুসলমানরা দুর্বল, গরম, আপনার খাদ্যের অভাব, ওইদিকে খেজুরের বাগানে খেজুর পাকা শুরু করেছে সেগুলোর প্রতিও টান। রসুল যখন মুশারা দিলেন যেতে হবে জেহাদে, মুনাফিকরা বলে যে না যাওয়া যাবে না, এই কষ্টের মধ্যে গরমের মধ্যে যাওয়া যাবে না। যারা নবীর জন্য নিবেদিত প্রাণ, নবীর হুকুমের জন্য জান কোরবান করে দিতে তৈয়ার, তাদেরকে তখন মুনাফিকরা বলে এরা বেকু, এই গরম টরম এগুলো কষ্ট কষ্ট কিছু বুঝে না, রসুল যা বলে তা পালন করে। এরকম একটা নয় বহু ঘটনা, আমি কথা সংক্ষেপ করছি এই জন্য ঘটনার দিকে যাইতেছে। এইভাবে সাহাবায়ে কেরামের ঈমান আমল, জেহাদের জজবা,
দিনের জন্য জান মাল কোরবান করে দেওয়ার প্রেরণা, স্পৃহা, এটা দেখে মুনাফিকরা বলতো এরা বেকুব বেকুব। আল্লাহ বলেন তারা বেকুব নয়, তোমরাই বেকুব। কারা বেকুব? যারা সাহাবায়ে কেরামকে বেকুব বলে তারাই বেকুব, কারণ দিনের জন্য ইসলামের জন্য নবীজির নির্দেশে জান কোরবান করে দেওয়া, মাল উৎসর্গ করে দেওয়া, এটার মধ্যে হচ্ছে দুনিয়া আখিরাতের সফলতা, আল্লাহ পাকের সন্তুষ্টি। সেখানে ওই যে আসহাবে রিদওয়ান, আসহাবে হুদাইবিয়ার কথা বললাম, আল্লাহ পাক তাদের উপর রেজামন্দির এলান দিয়েছেন, কি কারণে? নবীজির হাতে হাত রেখে জিহাদের শপথ করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযু ইউবায়ুনাকা তাহতাশ শাজারা। ও আমার নবী, যে সব ইমানদাররা আপনার হাতে হাত রেখে জিহাদের বায়াত গ্রহণ করেছে, জিহাদের শপথ গ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেলাম, তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ বলেন তারা যে আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, সেখানে তাদের হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত ছিল। সুবহানাল্লাহ, ইয়াদুল্লাহি ফৌকা আইদিহি, কেমন রাজি আল্লাহ পাক, কেমন রাজি। ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়ুকাতিলুনা ফী সাবীলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন। আল্লাহ বলেন আমি তো মুমিনদের জান মালকে ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ, মুমিনদের মানে এখানে উদ্দেশ্য সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের জান মালকে আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। জান মাল সবকিছু কোরবান করে যদি জান্নাত পাওয়া যায় তাহলে লাভবান, তাহলে কি লাভবান? কারণ জান মাল এত দামি নয় জান্নাত যত দামি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। কোরআন বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সাহাবায়ে কেরামের জান মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন, তারা তাদের জান দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে, জিহাদের ময়দানে গিয়ে ইসলামের দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমনদের সাথে লড়াই করে নিজেরা শাহাদত বরণ করবেন এবং কাফেরদেরকে জাহান্নামে পৌঁছাই দেবেন, তারা মারবেন এবং মরবেন। এই জন্য আমি আল্লাহ তাদের জানকে কিনে নিলাম, যারা এই কাজ করবে আমি আল্লাহ তাদের জানের বিনিময়ে, মালের বিনিময়ে তাদেরকে জান্নাত দান করব। কি দান করবেন? আল্লাহ জান্নাত দান করবেন। ও এই ওনারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে এই সব আয়াত নাযিল হয়েছে, আরো বহু আয়াত। এই কারণে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের পথ হচ্ছে আমি নবীর পথ এবং আমার সাহাবায়ে কেরামের পথ, আমি নবীর পথ এবং আমার সাহাবায়ে কেরামের পথ। আমাদেরকে ধর্ম পালন করতে হবে, ধর্মের যাবতীয় কাজ আঞ্জাম দিতে হবে রাসূলের তরিকা মতে এবং সাহাবায়ে কেরামের তরিকা মতে। এই জন্য মুহাদ্দিসিন কেরাম এগুলো বুঝবেন, আসমাউর রিজালের এলেম আছে। আমরা যে সমস্ত রাবীদের বর্ণনাকারীদের মাধ্যমে হাদিস পাই, ওনাদের জীবনী সংক্রান্ত বিষয় আছে, কিতাব আছে, বড় বড় এলেম আছে, হাদিস সহি কিনা যাচাই করার জন্য বর্ণনাকারীদের হালত দেখতে হবে। এই হাদিস আমি পর্যন্ত আল্লাহর নবী থেকে কয়জনে বর্ণনা করলেন, উদাহরণস্বরূপ 10 জনে হাদিসটি বর্ণনা করলেন, এই 10 জনের জীবনী আমার সামনে পরিষ্কার থাকতে হবে, এবং আলহামদুলিল্লাহ আমরা মুসলমানের কাছে সেটা আছে। এটা ইসলামের ইজ্জত, ইসলামের মুজিজা, ইসলামের এটা কারামত। ইসলাম ধর্ম সারা দুনিয়ার অন্য কোন ধর্মের মধ্যে এই এলেম চর্চা নাই। খ্রিস্টানরা আজকে সারা দুনিয়াতে সর্দারি করে দাবি করে আমরা ঈসা নবীর উম্মত, ইহুদিরা সর্দারি করে দাবি করে আমরা মূসা নবীর উম্মত। আমরা যদি বলি হে খ্রিস্টানের দল তোমরা বলো তোমরা ঈসা নবীর উম্মত, ঈসা নবীর 5টি হাদিস আমাদেরকে শোনাও সনদ সহ,
যদি ইহুদিদেরকে বলি, ইহুদি পণ্ডিত এবং ইহুদি পাদ্রীরা, তোমরা মূসা নবীর উম্মত দাবি করো, মূসা নবীর পাঁচটি হাদিস বাণী সনদ সহ আমাদেরকে বর্ণনা করো, দুনিয়ার কোন ইহুদি এবং খ্রিস্টান আমাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। পাঁচটি নয়, একটি হাদিস ঈসা নবীর, মূসা নবীর একটি বাণীও সনদ সহ কেউ বর্ণনা দিতে পারবে না, কেউ পারবে না। সেই এলেন তাদের মধ্যে নাই। তোমরা যেটা বর্তমানে বাইবেল বাজারে আছে, এটা তো ঈসা আলাইহিসসালামের ওয়াফাতের প্রায় 400 বছর পরে তাদের কিছু বক্তরা যাদের যা মুখস্থ ছিল তা থেকে লেখাছে। এইগুলো সঠিক ঈসা নবীর বাণী নয়, মূসা নবীর বাণী নয়, মূসা নবী ঈসা নবী আলাইহিসসালামের সঠিক বাণী সনদ সহ কোন ইহুদি খ্রিস্টান আমাদের সামনে পেশ করতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান অত্যন্ত গর্বিত, আমরা আনন্দিত, আমাদের কাছে নবীজির 10 লক্ষ হাদিস রেকর্ড আছে, প্রত্যেকটি হাদিসের সনদ আছে। এই হাদিস আমি কিভাবে পেলাম, কয়জনের মাধ্যমে, কার কার মাধ্যমে, কয়জন উস্তাদের মাধ্যমে হাদিসটা আমি পেলাম, তাদের নাম কি, তাদের বাবার নাম কি, তাদের জন্ম তারিখ কি, ওফার তারিখ কি, তাদের জীবনে কি, সব কিছু আমাদের কাছে রেকর্ড আছে। সুবহানাল্লাহ, সব কিছু আমাদের কাছে কি আছে, রেকর্ড আছে। এবং এই এই ইসলামের বড় খেদমত আঞ্জাম দিয়েছেন ওলামায়ে কেরাম। আজকে যারা ওলামায়ে কেরামের সমালোচনা করে বিভিন্ন জায়গায় জায়গায় বসে বসে, যে আলেম ওলামারা মাদ্রাসায় বসে বসে করে কি, আলেম ওলামারা আল্লাহর নবীর হাদিসকে সংরক্ষণ করে, কোরআনকে সংরক্ষণ করে। আজকে যদি আল্লাহ না করুন, ওই ইংরেজ এই দেশে ভারতে আসার পর যেমন সমস্ত মুসলমানদের ঘর থেকে কোরআন মজিদ নিয়ে একসাথে সমস্ত কোরআনকে জ্বালিয়ে দিয়েছিল কোরআন শূন্য মুসলমান করার জন্য, আল্লাহ না করুন সেরকম তো আমরা হতে দেব না। যদি কোন কাফের বেঈমান সারা বাংলাদেশের সমস্ত কোরআনকে এক জায়গায় এনে জ্বালিয়ে দেয়, 3 ঘন্টা সময়ের মধ্যে আমরা জাতিকে নতুন কোরআন, বিশুদ্ধ কোরআন উপহার দিতে পারবো। সুবহানাল্লাহ, হাজার হাজার হাফেজ কোরআন আমরা তৈরি করেছি, লাখ লাখ হাফেজ কোরআন আমরা তৈরি করেছি, যাদের সিনাই কোরআন মজিদ মুখস্থ। সাপ্লাইতে দেরি হবে, উম্মতকে আমরা কোরআন সাপ্লাই দিতে দেরি হবে না। হাজার হাজার আলেম মুফতি মুহাদ্দিস আমরা তৈরি করেছি মাদ্রাসা দিয়ে, সব কিতাব যদি চলে যায় আমরা নতুন কিতাব লিখতে পারবো, নতুন কোরআনের তাফসীর উম্মতকে উপহার দিতে পারবো, কোরআনের তর্জমা যেদিকে উপহার দিতে পারবো। এটা কি সহজ খেদমত, সোজা কথা, সোজা কথা নয়। আর রসুল্লাহর 10 লক্ষাধিক হাদিস সনদ সহ আমরা রেকর্ড রেখেছি, আমাদের কাছে আছে। এই অবদান উম্মতের উপর একমাত্র ওলামায়ে কেরামের। এই কারণে ইহুদি খ্রিস্টানরা এই দেশে ভালো আলেম ওলামা তৈরি হোক, এই দেশে দক্ষ আলেম ওলামা তৈরি হোক সেটা চাই না, সেটা চাই না, মাদ্রাসা হোক এটা চাই না, হাফেজ আলেম তৈরি হোক এটা চাই না, কারণ এরাই হচ্ছে ইসলামের রক্ষক, ইসলামের ধারক বাহক। আজকে আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদে তারাবি, নামাজ, জুমা, জায়গায় জায়গায় কোরআন হাদিসের বয়ান, আলোচনা, দর্শে হাদিস, দর্শে কোরআন শুনছে, এই সব কিছু হচ্ছে ওলামায়ে কেরামের অবদান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এইভাবে আমরা সংরক্ষণ করেছি। সব হাদিসের আসমাউল রিজাল আছে আমাদের কাছে, রাবিদের বর্ণনাকারীদের জীবনী আমাদের কাছে সংরক্ষিত আছে। বলতেছিলাম একটি মাসালা, দর্জন উস্তাদের মাধ্যমে হাদিসটা আমি পেলাম, হাদিস শুদ্ধ কিনা যাচাই করার জন্য আমার উস্তাদের জীবনে দেখব, তার উস্তাদের জীবনে দেখব, তার উস্তাদের জীবনে দেখব, তার উস্তাদের জীবনে দেখব, তার উস্তাদের জীবনে দেখব, দেখতে দেখতে তাবেঈ পর্যন্ত যাব, ওনাদেরকে আমরা যাচাই বাছাই করব, ওনারা কেমন মানুষ ছিলেন এটা আমরা দেখব। সমস্ত দুনিয়ার মুহাদ্দিসিনে কেরামের কায়দা, যখন আমি তাবি পর্যন্ত যাব,
এরপরে যখন সাহাবীর নাম আসবে, আল্লাহর নবীর যে কোনো সাহাবীর নাম আসবে, সেখানে আর যাচাইয়ের প্রয়োজন নাই, বাছাইয়ের প্রয়োজন নাই, তিনি কেমন ছিলেন এটা যাচাই করার দরকার নাই। সাহাবী পর্যন্ত পৌঁছে গেলে উম্মত সেটাকে আল্লাহর নবীর বিশুদ্ধ হাদিস বিশ্বাস করতে পারবে। কারণ সাহাবাই কেরামের আদালতের ঘোষণা দিয়েছেন আল্লাহ, আল্লাহ রসুল, তাই তাদের জীবনে যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নয়। এটা বিশ্ব মুসলমানের বিশ্ব মুহাদ্দিস মুফাসসিরে কোরআনের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাহাবী পর্যন্ত পৌঁছে গেলে আর যাচাই বাছাই দরকার নাই, হাদিস শুদ্ধ। সাহাবী তিনি কেমন ছিলেন এটা যাচাই করার দরকার নাই, আপনি তার জীবনী যাচাই করে কি পাবেন, কি আপনি সেখানে তালাশ করে পাবেন, আপনি কি মন্তব্য করতে পারবেন, আপনার মন্তব্যের কোনো প্রয়োজন নাই। সাহাবীর ব্যাপারে আল্লাহ তো কোরআনে সনদ দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপরে রাজি। আল্লাহ কোরআনে যখন বলে দিলেন আল্লাহ তাদের উপর রাজি, আর আমাদের যাচাই করার দরকার আছে? আল্লাহ রাজি এই কথা বলে দেওয়ার পর আমি যদি তারপরও যাচাই বাছাই করতে চাই, তাহলে বুঝতে হবে আমার ভিতরে বক্রতা আছে। আমার কথা নয়, কোরআনের কথা। والذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه, কোরআনের কথা, যাদের দিলে বক্রতা আছে তারাই ওইগুলোর পিছনে লাগবে। সাহাবায়ে কেরামের দায়িত্ব নিয়েছেন আল্লাহ আল্লাহ রসুল, তাই তাদের নিয়ে কোনো আলোচনা নাই। সাহাবি পেয়ে গেলে হাদিস শুদ্ধ। বিশ্ব মুসলমানের আকীদা, বিশ্বের সমস্ত মুহাদ্দিস মুফাসসিরের আকীদা, কারণ তাদের উপর দীন নির্ভরশীল। পরবর্তী উম্মতের কাছে, পরবর্তী উম্মতের কাছে আল্লাহর এই কালাম নবীজির হাদিস পৌঁছাইছেন একমাত্র সাহাবায়ে কেরাম। তারা একমাত্র সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামে আল্লাহর নবীর এই আমানত সমস্ত দুনিয়ার মানুষের ধারে ধারে পৌঁছে দিয়েছেন, সুবহানাল্লাহ। বিদায় হজের বসনে সোয়ালক্ষ সাহাবীর সামনে আল্লাহর নবী দিন নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন সাহাবায়ে কেরামের সামনে, জবল রহমতের পাদদেশে দাঁড়িয়ে। তারপর নবীজি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, আজকে তোমাদের মধ্যে যে বা যারা এখানে হাজির আছো, উপস্থিত আছো, আমার দিন আমি তোমাদের কাছে পৌঁছাইলাম। যারা এখানে উপস্থিত নাই, যারা অনুপস্থিত আছে আমার উম্মত, তাদের কাছে এই দিনের পয়গাম পৌঁছাই দেওয়ার দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম। আলা ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা, উপস্থিতদেরকে আমি দায়িত্ব দিলাম, অনুপস্থিত যারা আমার উম্মত আছে তাদেরকে এই দিনের পয়গাম পৌঁছাই দাও। তাফসীর হাদিসের কিতাবে আছে আল্লাহর নবীর এই বাণী শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম যে দিকে ছিলেন ওইদিকে দিনের দাওয়াত নিয়ে ছুটে গেছেন, সুবহানাল্লাহ। যেদিকে ছিলেন ওইদিকে ছুটে গেছেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর এই দিনকে পৌঁছাই দেওয়ার জন্য। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহাসাগরের মধ্যে চলে গেলেন, সাগরের মধ্যে নিজের মোট নিজের গোড়া নিজের গোড়ার পা নামাই দিলেন সাগরের মধ্যে। তারপর দুহাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ আপনার দিনের দাওয়াত পৌঁছাই দেওয়ার জন্য দুনিয়ার সমস্ত মানুষকে আপনার নবী দায়িত্ব দিয়েছেন। আল্লাহ এই পর্যন্ত চলে আসলাম, এই আটলান্টিক মহাসাগরের পারে চলে আসলাম, এই নদী যদি পাঁদা না হতো আমি এই গোড়া নিয়ে পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে যেতাম, আল্লাহ আর যাওয়ার আমার পক্ষে সম্ভব নয়, নদীর মধ্যে আমার গোড়ার পা নামাই দিলাম, আল্লাহ সামনে যাওয়া আমার পক্ষে আর সম্ভব নয়। যেই যুগ আমার শক্তি সামর্থ্য ছিল, বল ছিল, আল্লাহ আমি সব কিছু দিয়ে এই পর্যন্ত তোমার দিনের পয়গাম পৌঁছাই দিলাম। সারা দুনিয়াতে দিনের বাণী পৌঁছাই দিয়েছেন সাহাবায়ে কেরাম, তাই তারা পরীক্ষিত আল্লাহর কাছে, নবীর কাছে, আল্লাহর কুদরতের জবানে তারা সনদ প্রাপ্ত,
নবীজির নূরানি জবানে তারা সনদ প্রাপ্ত, এই জন্য তাদের রাস্তা তাদের তরিকা এটা জান্নাতের পথ। তাদের পরিচয় হলো ওই দল, তারা আমি নবীর তরিকার উপরে চলবে, আমার সাহাবায়ে কেরামের তরিকার উপরে চলবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন।